আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। কথা বলতে চাই টিটান নেটওয়ার্ক। টিটান নেটওয়ার্ক হচ্ছে একটি নোট মাইনিং, যেখান থেকে তাদের পয়েন্ট আমরা কালেক্ট করতে পারবো নোট মাইনিংয়ের মাধ্যমে। অর্থাৎ তাদের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করে তাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা হচ্ছে তাদের পয়েন্ট কালেক্ট করতে পারবো। সো এই পয়েন্টটা কনভার্ট হয়ে আমাদের রেশিও আকারে, সো এখানে আমরা আর্নিং করবো TNT3 পয়েন্ট। এই পয়েন্টটা কনভার্ট করে তারা টোকেন দিবে TTNT টোকেন। এটা পয়েন্ট কালেক্ট করে এটা হচ্ছে রেশিও থাকবে, এই রেশিও অনুযায়ী আমাদেরকে মেইন টোকেনে দিয়ে দিবে, সেটা হচ্ছে TTNT। এখন আমাদের প্রাথমিক যেটা কাজ, প্রথমে আমাদের এই লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং এখান থেকে অ্যাপ ডাউনলোড করে এই লিঙ্কের সাথে অ্যাপ্লিকেশনটাকে অ্যাক্টিভেট করে দিতে হবে। তারপর থেকে আমরা এই যে অ্যাপ্লিকেশনটি, এই অ্যাপ্লিকেশন থেকে মাইনিং স্টার্ট করে দিলেই এখানে আমাদের পয়েন্টটা কালেক্ট হবে এবং এই পয়েন্টটা চলে আসবে সরাসরি হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে। পরবর্তীতে কীভাবে কী করতে হয় আপডেট আসলে জানানো হবে। এবং এখন আমরা যেটা করব, এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করব। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে সরাসরি আপনি লিঙ্কের উপর ক্লিক করে দিতে পারেন, অথবা চাইলে কপি করে আপনি আদার্স কোনো ব্রাউজার থেকেও করতে পারেন। সো ধরুন এখানে লিঙ্কে ক্লিক করে দিলেন, দিয়ে আপনি সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে প্রবেশ করলে একটু ওয়েট করতে হবে। সো ওয়েবসাইটে চলে আসলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পারবেন জয়েন নাও এয়ারড্রপ অ্যাওয়ার্ড, এখানে জয়েন করতে হবে। জয়েন করার জন্য প্রথমে আমাদের এখানে একটা রেজিস্টার করতে হবে। তার জন্য কী করতে হবে, এখানে একটা জিমেইল দিয়ে দিতে হবে এবং এখানে যে জিমেইলটা দিবেন এখানে সেন্ড কোডে ক্লিক করে দিলে সেই জিমেইল একটা কোড যাবে, সেই কোডটাকে এখানে বসিয়ে দিবেন। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, অন্যথায় স্ট্রং না হলে পাসওয়ার্ড নেবে না। এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে ব্যবহার করবেন এবং রেফার কোড মোস্ট ইউজ করতে হবে। রেফার কোড যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবেন না। এগুলো দেওয়ার পর জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করার পর জিমেইলটা ভেরিফাইড করতে বলবে, জিমেইলটা ভেরিফাইড করে নিলেই আপনার অ্যাকাউন্ট করা কমপ্লিট। এইবার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে উপরে লগ ইন অপশন, লগ ইনে ক্লিক করবেন। আরেকটা কথা বলে রাখি, একটি ডিভাইসে একের অধিক কোনো অ্যাকাউন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু ব্যান খেয়ে যাবেন। তাই একটা ডিভাইসে শুধুমাত্র একটি অ্যাকাউন্টই ব্যবহার করবেন। সো কিবার কী করবেন, অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। সো যেহেতু আমার আগে থেকে সব কিছু করা আছে, আমি অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। আমি আমার অ্যাপ্লিকেশনটি এবং হচ্ছে ওয়েবসাইট দুটোকেই হচ্ছে হোম পেজে নিয়ে রেখেছি। আমি হচ্ছে প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করব, ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটাকে লগ ইন করবো। দেন লগ ইন করার পর হচ্ছে আমি আপনাদেরকে ওই অ্যাপ্লিকেশনটার সাথে কানেক্ট করে দেখিয়ে দিব, কীভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি এবং জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেলে আপনি দেখতে পারবেন এই পেজে। সো যদি এই পেজে না থাকেন, আদার্স কোনো পেজে থাকেন, তাহলে এখানে দেখতে পারবেন কনসোল। এই কনসোলে ক্লিক করে দিলেই আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এখানে অপশনগুলো দেখুন, রয়েছে ডিভাইস, রয়েছে নোট, ওয়ালেট এবং সেফটি। এইগুলো কাজ আমাদের কাজ হচ্ছে প্রথমে হচ্ছে এটাকে নোট রান করতে হবে। ওকে, সো এবার আমাদের যা করতে হবে, সরাসরি আমাদের পোস্টে যেতে হবে, অথবা এই ওয়েবসাইট থেকেই আপনি এখানে 3 ডট লাইনে ক্লিক করে দিবেন। দিলে এখানে দেখতে পারবেন ডাউনলোড, ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনি হচ্ছে কিসের মাধ্যমে সেটাকে ডাউনলোড করতে চান, অর্থাৎ আপনি এই অ্যাকাউন্টটাকে কিসের মাধ্যমে ব্যবহার করতে চান। এখানে দেখুন CLI, এটা কি আমি জানি না। এখানে হচ্ছে মাস ডেস্কটপ, আপনি হচ্ছে অ্যাপেলের হচ্ছে আপনার ডেস্কটপ থেকেও করতে পারবেন, উইন্ডোজ ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার থেকেও করতে পারবেন, অ্যান্ড্রয়েড অ্যাপ থেকেও করতে পারবেন, iOS অ্যাপ অর্থাৎ আইফোন থেকেও করতে পারবেন। তবে আইফোনে হয়তো বা আন্ডার রিভিউতে রয়েছে, এটা এখন আর অ্যাভেলেবেল নয়। তো আমরা যেটা করবো, আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার, তাই অ্যান্ড্রয়েড ইউজার এখানে অ্যান্ড্রয়েড মোবাইল এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে 3টি অপশন দেখতে পারবেন, আমেরিকা টু, জাপান, চায়না। আপনি কোন দেশের ফোন ইউজ করেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ধরুন আমি যে কোনো একটা, আমি জানি না কোন দেশের ফোন ইউজ করি, কারণ আমার ওটা দেখার সময় হয় নাই। তাই আমি যা করেছি জাপান, মানে সরি চায়না, চায়নাতে ক্লিক করে দিয়েছি। তো আপনি যেটা কোনো মানে ইয়া করতে চান সেটাই ডাউনলোড করবেন। তো এবার ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটা ফাইল ডাউনলোড হচ্ছে। এই ফাইলটা ডাউনলোড হয়ে গেলে আপনি এই ফাইলটাকে হচ্ছে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা, তাই আমি এটাকে কেটে দিচ্ছি। সো ইনস্টল হয়ে গেলে আপনি এবার অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন, এই সেই অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন, অ্যাপ্লিকেশনে প্রবেশ করলে আপনার সামনে এরকম থাকবে না, আপনার সামনে হচ্ছে এইখানে আপনার আইডেন্টি করতে হবে, মানে বাইন্ড করতে বলবে। প্রথমে হচ্ছে ওয়ালেট সেকশনে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে আপনার ওয়েবসাইটে আপনি প্রবেশ করেন আবারও। ওয়েবসাইটে আসলে এখানে দেখতে পারবেন নোট, এই নোট অপশনে ক্লিক করে দিবেন। নোটে ক্লিক করলে এখানে দেখুন গেট আইডেন্টি কোড, এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন একটা কোড দেওয়া হয়েছে, এই কোডটাকে এখান থেকে জাস্ট কপি করে নেবেন, এখানে চাপ দিয়ে কপি করবেন।
কপি করে আপনি অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। প্রবেশ করলে আপনাকে এখানে এই যে কোডটা বাইন্ড করতে বলবে, কোডটা বাইন্ড করবেন, কনফার্ম করবেন, দেখবেন আপনার জিমেইলটা শো করতেছে। কনফার্ম করার পর হোম অপশনে চলে আসবেন। হোমে আসলে দেখতে পারবেন এখানে আর্নিং লেখা থাকবে। এখানে দেখবেন লেখা আছে স্টার্ট আর্নিং। এই স্টার্ট আর্নিং এ ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই হচ্ছে আপনার আর্নিংটা স্টার্ট হয়ে যাবে। আপনি হচ্ছে যখনই লাইনে আসবেন, অর্থাৎ যখনই অনলাইনে আসবেন, ইন্টারনেটে সংযোগ দিবেন, তখন থেকে এটা অটোমেটিক হচ্ছে মাইনিং হয়ে যাবে, মাইনিং শুরু হয়ে যাবে। যদি না হয়, যখন মনে পড়বে এখানে এসে জাস্ট স্টার্ট করে দিলেই আপনার এখানে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। এইবার দেখুন ভিউ রেওয়ার্ড ডিটেলস, আপনি কতটা পয়েন্ট কালেক্ট করলেন, কতটা পয়েন্ট আর্নিং করলেন, সেটা দেখার জন্য ভিউ রেওয়ার্ড ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদেরকে স্যাম ওই যে আপনার যে অপশনে অর্থাৎ ব্রাউজারে আপনাদেরকে দেখালাম সেইখানে আমাদেরকে নিয়ে যাবে। সেখানে আসলে দেখুন আমরা এখানে অনলাইনে রয়েছি, আমার এটা চাইনা দেওয়া, আমি বাংলাদেশ থেকে করতেছি, আমার লোকেশন বাংলাদেশ, আমার ফোনের যত ইনফরমেশান সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে, বুঝতেই পারতেছেন। কনসোলে ক্লিক করে দিব, দিলে আমার টোটাল পয়েন্টটা দেখতে পাচ্ছি। দেখুন এখানে নোট আর্নিং 308 পয়েন্ট, যেটাকে বলা হয় TNT 3 পয়েন্ট। এই 3NT আমি হচ্ছে টু ডে আর্নিং হয়েছে 164, এবং হচ্ছে এর আগের দিন করেছিলাম 144, তার আগের দিন করেছি হচ্ছে 308, সব মিলিয়ে হচ্ছে টোটালি আর কি 308 পয়েন্ট কালেক্ট হয়েছে। সো এটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই, এইভাবে করতে থাকেন, কালেক্ট করতে থাকেন। পরবর্তী আপডেট আসলে চ্যানেলে জানিয়ে দিব, অবশ্যই জয়েন করবেন। দেখুন এটার পার্টনারশিপ ভালো আছে এবং এই সকল প্রজেক্ট কিন্তু ভালো পরিমাণ প্রফিট দিয়ে বসে, তাই অবহেলা করবেন না, কাজ করে যাবেন। ধন্যবাদ।